আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে এলাম আমার ছাদ বাগানে, সবাইকে ছাদের বাগানে স্বাগত জানাচ্ছি। আজ আমি তন্দুরি চা বানাবো। ইদানিং হোটেলে দেখতে পাওয়া যায় তন্দুরি চা, আর সেখান থেকেই চিন্তা করেছি চাটা করি। আর চায়ের সাথে খাওয়ার জন্য আমি একটু চিংড়ি মাছের পাকোড়া করে নিব, আর তাতে দেওয়ার জন্য আমি আমার বাগানের কাঁচা মরিচ, পুদিনা পাতা, আদা এবং বরাবরের মতো পেঁয়াজটা ব্যবহার করব। আমার বাগানে কাঁচামরিচ এই প্রথমবার ধরলো, আগেই বলেছি, কিন্তু পরিমাণে ভালোই ধরতে শুরু করেছে। আর পেঁয়াজ তো আমি সবসময় দেই, পেঁয়াজ কিন্তু প্রায় শেষের পথে, কিছুদিনের মধ্যেই মনে হয় সব পেঁয়াজ তুলে ফেলতে হবে। আর আমি সব রান্নাতেই আমার ছাদের পেঁয়াজ ব্যবহার করি। নিয়ে নিচ্ছি আমার পুদিনা পাতা, বেশ সুন্দর পুদিনা পাতা হয়েছে, পাকোড়াতে দিলে ভালো লাগবে, ফ্লেভারটা ভালো, আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর আদাটাও কুচি করে নিব, আদাটা যখন মুখে লাগবে তখন বেশ ভালো লাগে, তো একটু মিহি করে কুচি করে নিচ্ছি। আর কাঁচামরিচ আমি আসলে রান্নায় সবসময় চেষ্টা করি ছাদের কিছু না কিছু ব্যবহার করতে। আর এই যে আমার পাকোড়ার গোলাটা, এটা কিন্তু আমি ঘর থেকে করে নিয়েছি, আর এর মধ্যে সব কিছু উপকরণ দিয়ে দিলাম, সাথে দিয়েছি একটু ডাল ব্লেন্ড করে আর চিংড়ি মাছ ব্লেন্ড করে কিছু সবজি, আর কিছু আস্ত চিংড়িও দিয়েছি। তা আগুনটা ধরিয়ে নিব, আজকে আগুন ধরাতে তেমন কোনো সমস্যা হয়নি, সহজেই আগুন ধরাতে পারলাম। আমার তেল গরম হয়ে গেছে আর আমার ভাজাও হয়ে যাচ্ছে। পাকোড়া করা শেষ, এখন আমার আসল চা রান্না করার পালা। তো চা তৈরি করার জন্য আমি যে পাত্রটি আছে সেটি চুলার ভিতরে দিয়ে দিয়েছি, সেটা গরম হোক। আর এখানে আমি চায়ের পানি এবং দুধ একসাথে করে মিশিয়ে বসিয়ে দিলাম। ওই যে দেখা যাচ্ছে পাত্রটি গরম হচ্ছে, আমি আসলে একটা ছোট পাত্র নিয়েছি, যেহেতু আমার চুলাটি ছোট তাই যেন চুলার ভিতরে প্রবেশ করতে পারে এই সাজের একটি পাত্র নিয়েছি। চা ভালো করে নেড়ে নিচ্ছি, চাটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, যেহেতু বলকে শিখিয়েছে আমি এখন চুলার জালটা একটু কমিয়ে রাখব। আর ওই যে দেখা যাচ্ছে পাত্রটি, মাটির পাত্রটি আসলে কালো হয়ে গিয়েছে, একদম কালো লাল দুটি রঙই দেখা যাচ্ছে। যেহেতু চাল কমিয়ে দিয়েছি চাটাও ভালো হয়ে গেছে, এই মাটির পাত্রটি আমি বাজার থেকে 20 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। এখন আমার চা তৈরি করার পালা, এই যে দেখেন
দোকানের মতন হয়েছে, এভাবেই দেখা যায় দোকানে চা গড়িয়ে পড়ে। আসলে এই চায়ের নাকি প্রধান হলো ফ্লেভার, ফ্লেভারটাই সবচেয়ে ভালো লাগে। আজকে ছাদ বাগানে আম্মা আছে, আমি আছি আর আমার মেয়ে, তো আমি আম্মার জন্য আর আমার জন্য চা ঢেলে নিচ্ছি। ঢালা শেষ, এখন একটু আমার ছাদের টেবিলে যাব, সেখানে বসে আমি আর আম্মা একটু চা খাই। আম্মা চা খাওয়া শুরু করেছে, আমিও খাচ্ছি, খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, অসাধারণ, একটা অন্য ধরনের ফ্লেভার। এই চায়ের যে আসল টেস্ট, যে ফ্লেভারে আমার চাতে, সেটা পেয়েছি, খুব ভালো লাগছে, আর পাকোড়াটাও ভালো হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।